চক বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মো খন্দকার। মো, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি অভিযানের বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে, আপনি সরজমিনে আছেন, আমাদের জানাবেন। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং পাঁচজনকে আসামি করে মূলত এই মামলাটি দায়ের করা হয়েছে এবং এর পরপরই রমনা বিভাগের যিনি উপ কমিশনার তিনি কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনাস্থল পরিদর্শন করে সেখানে বলেছেন যে এই ঘটনা পুরো বিষয়টি তারা খতিয়ে দেখা হচ্ছে এবং যে মামলাটি করা হয়েছে সেই মামলাটিও তারা কিন্তু নিয়েছে। আর আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন, র্যাবের অভিযান কিন্তু এখনও পর্যন্ত চলছে, র্যাবের অভিযান চলমান এখনও পর্যন্ত চলছে। তো এই ওয়াকিটাকে কালো বলে ইউজ করা যাবে না, কারণ হচ্ছে যে এটা শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠান ইউজ করতে পারবে, এটা কোনোভাবে বেসরকারি প্রতিষ্ঠান ইউজ করতে পারবে। এই ঘটনায় এখন পর্যন্ত তার যে প্রধান আসামি সে কিন্তু এরই মধ্যে গ্রেফতার হয়েছে এবং তার সহযোগী আরও যারা রয়েছেন তার সহযোগী আরও দুই তিনজন মূলত গ্রেফতার রয়েছে। আরেকটি বিষয় আপনাকে বলতে চাই যে এরই মধ্যে কিছুক্ষণ আগে তার সহযোগী আরও দুই থেকে তিনজন এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে আর তার পাশাপাশি যে প্রধান আসামি তাকেও গ্রেফতার করা হয়েছে। এখনও পর্যন্ত অভিযানটি অব্যাহত রয়েছে। এখানে যে র্যাব দশের সিও তিনিও এখানে উপস্থিত আছেন, র্যাব দশের নেতৃত্বে মূলত অভিযানটি পরিচালনা করা হচ্ছে। আর আরেকটি বিষয়, আমার ঠিক পেছনে এই অভিযানটি পরিচালিত হচ্ছে, আমরা বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। আপনি জানেন যে এই বিষয়টি নিয়ে কিছুক্ষণ আগে স্বরাষ্ট্রমন্ত্রী তার নিজ বাসায় কথা বলেছেন এবং এই ঘটনার সাথে কারা কারা জড়িত তাকে প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে এমনটি আমাদেরকে জানানো হয়েছে। আর তিনি আরও বলেছেন যে অপরাধ যেই করুক কাউকেই ছাড় দেওয়া হবে না, কেউ আইনের ঊর্ধ্বে নয়। গতবার আমরা যেমন দেখেছি যে এর আগে যে প্রত্যেকটি যারাই অপরাধ করে প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসা হয়, এবারও তার ব্যতিক্রম হবে না। এই বিষয়টি কিন্তু তার নিজ বাসায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এবং তার পরপরই এখানে অভিযানের পরিচালিত হচ্ছে। ধন্যবাদ দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মো খন্দকার চক বাজার থেকে।